নমস্কার বন্ধুরা, আমি হৈমশ্রী, আপনাদের বাগান বন্ধু, বাগান সঙ্গী। ইউটিউবের গ্রিন হার্ট চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আমরা যে সুন্দর ফুলগুলোকে দেখতে পাচ্ছি, এদের নাম হচ্ছে অ্যাডেনিয়াম। এরা গ্রীষ্মের ভীষণ ভীষণ জনপ্রিয় ফুল এবং এর ফুলগুলো দেখতে অসামান্য। এই গাছ যেমন সুন্দর দেখতে, এই ফুল যেমন সুন্দর দেখতে, তেমন এরা আবার খুব কষ্ট সহিষ্ণু এবং হার্ডি গাছ, তাই খুব সহজে এই গাছগুলোকে আমরা বাগানে করতে পারি। বর্তমান সময়ে এর চাহিদা এবং জনপ্রিয়তা এত বেশি বেড়ে গেছে যে এই গাছকে নার্সারি থেকে কিনতে গেলে আমাদেরকে যথেষ্ট পরিমাণে টাকা ব্যয় করতে হয়। অথচ একটু চেষ্টা করলেই এর বীজ সংরক্ষণ করে সেখান থেকে আমরা নতুন নতুন গাছ নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানবো এই সুন্দর অসামান্য ফুলগুলোর বীজ আমরা কিভাবে সংরক্ষণ করব। গরমকালে এই গাছে প্রচুর প্রচুর ফুল হয় এবং সেই ফুল পরিণত হওয়ার পর সেখান থেকে আমরা আস্তে আস্তে ছোট ছোট সিড পট বা বীজ হতে দেখি এবং সেই বীজগুলো আস্তে আস্তে বড় হয়ে এই রকম আকার ধারণ করে, ঠিক শিঙের মতন। যখন প্রথম প্রথম গার্ডেনিংয়ে এসেছিলাম, সে সময় এগুলোকে দেখে অবাক হতাম, কী এগুলো শিঙের মতন। কিন্তু পরে বুঝতে পারলাম যে এগুলো হচ্ছে এদের বীজ সংগ্রাহক বা সিড পট, এবং এই সিড পটের মধ্যে এরা ভবিষ্যতের জন্য বীজ তৈরি করে এবং এইখান থেকেই ওদের নতুন নতুন চারা বা নতুন নতুন গাছ তৈরি করার সম্ভাবনা থাকে। এখানে আরেকটা সিড পট আমরা তৈরি হতে দেখেছি বা দেখছি, এই একটা ভেঙে গেল। এরা যথেষ্ট ভঙ্গুর হয়, তাই খুব অল্প চাপেই এরা ভেঙে গেল, নাড়াতেই ভেঙে গেল। তবে এই গাছকে যদি, এই সিড পটকে যদি আমরা সংগ্রহ করতে চাই, বেশ কিছু বিষয়ে আমাদেরকে একটু সাবধান হতে হবে। প্রথম কথা যে ফুল এভাবে আসার পর এভাবে শুকিয়ে যাবে, শুকিয়ে গেলেই কিন্তু আমরা এভাবে একে রিমুভ করব না, করলে যেটা হবে সিড পট তৈরি হবে না। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা এরকম স্পেন্ট ফ্লাওয়ারকে তুলে ফেলে দেব না, তার কারণ এরখান থেকে আমরা জানি না কোন ফুল থেকে সিড পট তৈরি হবে। তাই আমরা কখনোই স্পেন্ট ফ্লাওয়ার বা শুকিয়ে যাওয়া ফুল আমরা কখনোই তুলে ফেলব না, এক। দ্বিতীয়ত, যখনই আমরা দেখব যে এখানে ছোট ছোট শিঙের মতন এরকম বীজ সংগ্রাহক বা বীজ সিড পট তৈরি হচ্ছে, যখনই আমরা দেখব এখানে ছোট ছোট সিড পট তৈরি হচ্ছে, তখন থেকে কিন্তু আমরা এই গাছকে বৃষ্টি এবং জলের থেকে, বৃষ্টি এবং জল থেকে বাঁচাবো। তার কারণ যদি আমরা না বাঁচাই সেই সিড পটগুলোকে, তাহলে আমরা দেখব অ্যাডেনিয়ামের সিড পট আস্তে আস্তে পচে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। যেমন এখানে এই যে সিড পটটা তৈরি হয়েছে, দেখে মনে হচ্ছে যে এটা খুব ভালো অবস্থায় রয়েছে, কিন্তু মোটেই এটা ভালো অবস্থায় নেই। একে দেখেই বোঝা যাচ্ছে যে এ ফাঙ্গাস অ্যাফেক্টেড হয়েছে, এর ডগাটা এরকমভাবে শুকিয়ে আসছে এবং আস্তে আস্তে এই ডগা থেকে এটা শুকোতে শুরু করবে এবং একসময় এটা খসে পড়ে যাবে। যেমন হলো ঠিক এটার ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু গাছটার সিড পটগুলো খুব একটা ভালো পজিশানে নেই, প্রায় বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে। এর কারণ হচ্ছে এই গাছ যেখানে রাখা ছিল সেই জায়গায় খুব বেশি রোদ, এই গাছ যেখানে রাখা ছিল সেখানে খুব বেশি রোদ, অর্থাৎ সারাদিনে রোদ এটা পায়নি এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টির ছাঁট লেগেছে, ফলে আস্তে আস্তে এর ভেতরের যে সিড পটগুলো ছিল, এর ভেতরের যে বীজগুলো রয়েছে, সেই বীজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা, এটা কিন্তু মূল বিষয় যে অ্যাডেনিয়ামের সিড যদি আমরা কালেক্ট করতে চাই, তাহলে গাছকে প্রথম থেকেই, সিড আসার পর থেকেই আমাদেরকে বাঁচাতে হবে বৃষ্টি থেকে, এটা অবশ্যই করতে হবে। দ্বিতীয় কথা, গাছকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সারা দিনের রোদ গাছটা পায়, এই বিষয়টাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি এদিকে খেয়াল না রাখা হয় তাহলে গাছের
গাছের মধ্যে সিড তো অনেক তৈরি হবে, কিন্তু প্রত্যেকটা সিডই বড় হতে হতে এভাবে নষ্ট হয়ে যাবে। এরপর আসছি তিন নম্বর পয়েন্টে। এই সিড পটটা প্রথম থেকেই বৃষ্টির জলও পায়নি এবং সিড পটটা প্রথম থেকেই গাছটা এমন জায়গায় রাখা আছে যেখানে প্রায় ছ সাত ঘন্টার রোদ পায়, তাই গাছের এই সিড কিন্তু নষ্ট হয়নি। এইবার দেখা যাচ্ছে সিড পডের এই অংশ আস্তে আস্তে ফাটতে শুরু করেছে। ফাটতে শুরু করেছে কথার অর্থ হচ্ছে যে সিড পডটা এবারে কিন্তু পরিণত হচ্ছে। এই অবস্থায় দেখব যে আজ বা কাল, আজকে বিকেলের দিক থেকেও হতে পারে বা কালকে থেকে দেখতে পাবো, এর ভেতর থেকে বীজগুলো, অর্থাৎ এই যে বীজগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে বীজগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে, এইগুলো আস্তে আস্তে ফেটে বাইরে বেরিয়ে আসবে। যেমন এখানে একটা তুলোর মতন বেরিয়ে আসছে, এখানে একটা তুলোর মতন একটা ছিটছিটে অংশ, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, এটা বেরিয়ে আসছে এবং এরকম করে সবগুলো বেরিয়ে আসতে থাকবে এবং তারপর হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যাবে। এই অবস্থা থেকে একে বাঁচাবার জন্য অবশ্যই যে কোনো রকমের সুতো দিয়ে একে পেঁচিয়ে পেঁচিয়ে, জাস্ট এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে দিতে হবে, যাতে গাছের এই অংশটা সংরক্ষিত হতে পারে, অর্থাৎ বীজটা সংরক্ষিত হতে পারে। যদি আমরা একে এরকমভাবে বেঁধে দিই তাহলে এই সিড পটগুলো উড়ে আর পালিয়ে যেতে পারবে না এবং আপনি দু এক দিনের মধ্যে কি চার পাঁচ দিনের মধ্যে দেখবেন যে পুরো সিড পট একেবারে শুকিয়ে এসছে এবং ভেতর থেকে একেবারে তুলোর মতন বেরিয়ে আসার চেষ্টা করছে। যেমন আমরা ওই সিড পট থেকে বাজির প্যাকেটের মধ্যে, এখানে একটা বাজির প্যাকেটের মধ্যে আমি এগুলোকে সংরক্ষণ করেছি, এগুলো উড়ে পালিয়ে পালিয়ে যাচ্ছে। এই রকমভাবে আমরা এদেরকে বেরিয়ে আসতে দেখব এবং প্রত্যেকটাই মূল্যবান এবং প্রত্যেকটাই মূল্যবান, তাই এদেরকে হাতছাড়া করা যাবে না, আমি এভাবে ধরে রয়েছি। বীজ সংগ্রহ করবার জন্য অবশ্যই সিড পটগুলোকে ঘরের মধ্যে নিয়ে এসে এভাবে একটার পর একটা হাতের উপরে নিয়ে আমরা এর দুপাশের যে তুলোর মতন বেরিয়ে আসা অংশগুলো এগুলোকে আলাদা করে নেব, কারণ এইগুলো রেখে দিলে সিড নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি, তাই এগুলোকে রাখা যাবে না, এগুলোকে এভাবে আলাদা করে নিতে হবে। ব্যাস, আমাদের বীজ সংগ্রহের কাজ শেষ। আমরা প্রচুর বীজ পেয়ে গেছি, এই বীজগুলোকে উপযুক্ত কন্ডিশন দিয়ে আমরা এখান থেকে আমাদের প্রয়োজন মতন গাছ তৈরি করে নিতে পারবো। এর জন্য আমাদের নার্সারি যেতে হবে না, বেশ মূল্যবান গাছ আমরা নিজেরাই নিজেদের বাড়িতে নিজেদের গাছ থেকে তৈরি করে নিতে পারবো, একটা নয় একাধিক। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিও ভালো লেগেছে, আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওকে একটা লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এখনও পর্যন্ত যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একে সাবস্ক্রাইব করবেন। প্রচুর প্রচুর গাছ লাগাবেন, নিজে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে ভালো রাখুন, সুস্থ রাখুন, গাছ লাগান। নমস্কার।